हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल एवं तंदा चले एक नतून ब्लग नहीं बंधुरा। आई होप तुम सबाई भलो आज हमें भलो आज तुम्हारे शुरू कर सूंदर मनोरम ब्लगटा बंधुरा। तुम्हारा जे जान तुम्हारा ब्लग देखो सबाई के अनेक अनेक भलोबाशार अभिनंदन। तो बंधुरा आज हे शनिवार, आज के शनिवार आरम्भ हो चलो पीरियड। पीरियडर जो समस्त किसी काचा धोया कर तुम्हारा जान सबाई करें, सब मेर करें, व्यतिक्रमी ना सबाई करें, क्योंकि करिए बोल तो यहाँ अनेक दिन करारे मन हे कि यहाँ एक परिष्कार दरकार आज है। घाट अनेक दिन होकर और बालिशर कवर दिए ही करण कि बोल तो इम खूब एक नोरा है तो बालिशर कवर दिए कर एन तो काचा धोआ करब तो और को समस्या होना। तो वोज आर कपड़ बेर करब ये करब और ऊपर देखो हमारे एक स्टिकार रही है मैंने से परिष्कार निल मैं ये पास दिए समस्त किसू मैं परिष्कार क्योंकि कि बोल तो हमार खाटा ना खूब एक भलो बसिदिन जा मैं काठे पोका धरे ना जो पोकार शब्द मैं घूमो है ना एम माझे मध्य एम आवाज़ करे ना आवाज़र जो मैं घूम भेगे जाए एत काट पोका बोलो यत शखे जिनिस एक कत कष्ट मैं यहाँ एक गिफ्ट विये दिए कू गिफ्ट कर तो तबुओ हक हमारे मतन मानुष साधारण मानुषे एक खाट बक्स काट कर मैंने थकले मैंने अनेक कि अनेक चाप थे तो सम्भव है ना और से शखे जिनिसटा नष्ट हो गए केम लागे बोल तो काठे पोकार जला मैं तो जत ही जो मैंने ना মানে কি বলবো আওয়াজ করি করি কিছুতেই ওই কেটেই যাবে ওর, যতক্ষণ কাটার দরকার ততক্ষণ কাটবে। আমার শখের জিনিসটা একদম নষ্ট করে দিচ্ছে এই পোকাটা, কি করব কিছু করার নেই, আমি মানে দেখতেই পাই না কি করব। কিন্তু আস্তে এখনও ছিদ্র হয়নি, তবে খুব সম্ভবত তাড়াতাড়ি ছিদ্র হয়ে যাবে আর তখন কি বলতো যদি ছিদ্র হয়ে যায় কেমন দেখতেও বাজে লাগবে আর কি করব সেটা আর কি ব্যাপার। তখন আর ঠিক করা যাবে কি না সেটাও জানি না। আর এই দেখো সমস্ত কিছু একটু পরিষ্কার করে নিলাম আর এই জানলাটা খোলাই হয় না, কারণ এই জানলায় খুললে মানে যত রাজ্যে ধোয়া টোয়া সব এই জানলাতে ঢুকবে, তো এখানে পরিষ্কারও করা হয় না। তো আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই, একটু খুলেই পরিষ্কার করছি কারণ এই গ্রিলগুলো তো নোংরা পড়ে গেছে, খুলিই না আর কি। তোমাদের দেখতেই পাবে জানলা খোলা হয় না, কিন্তু এখন গরম পড়ে গেছে, এখন খুঁজতে হবে মাঝে মধ্যে বিকালের দিকে যখন রান্না ধোয়াটা কম থাকবে আর কি। বিকালে তো রান্না করে না তো ধোয়ার কমের জন্য এখানে রাখতে হবে। আর সত্যি কথা বলতে এরা নোংরাও হয়েছে, মানে ওই পাশে যা গ্রিল খোলাই হয় মানে জানলা খোলা হয় না, গ্রিল টিলগুলোর জন্য পরিষ্কার করা হয় না, মোটামুটি সামনে যেগুলো থাকে মোটামুটি আমি পরিষ্কার করে নিই। আর এটা আর পরিষ্কার করা হয় না, আবার এক্ষুনি বন্ধ করে দেবো এমনি। তো আর এমনি এখন হচ্ছে চৈত্র মাস বন্ধুরা, মানে ঝুল ঝাড়তে নেই আমি, মানে ঝাড় কী বলো তো আমার একটু অসুবিধার কারণে মানে একটুখানি পড়েছে দেখছি। তো আমি তো ঝুল পড়তেই দিই না আমার ঘরে, তো এইটুখানি ওই জন্য আর আবার এই পড়তে যদি দিই না কতদিন আবার পুরো পড়ে যাবে, আর এক মাসে আবার পুরো অনেকটা পড়ে যাবে, তার জন্য আবার তখন আবার কালি কালি হয়ে যেতে পারে। তো তার জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি। এই তো এখানে এই কোনায় একটু পড়েছিল আর পরে নেই এখানে, আর একটু ফ্যানটাও ঝাড়টা দিয়ে একটু ঝাড়ি পড়ে, ফ্যানও এতদিন চলে না পুরো এখন পরিষ্কার করে রেখেছিলাম, তো একটা অসুবিধা হয়নি। নোংরা পড়েছিল একটু একটুখানি ঝাড়াতে ঝাড় দিয়েছি তো আর হয়ে গেছে। তো বন্ধুরা স্নান করতে যাব, তার আগে এই মানে এগুলো সব ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে তারপরে আর কি কাজ করছি। তার মানে যাতে নোংরাটা মানে থাকবে একটু পরিষ্কার হবে, কোনো সঙ্গে সঙ্গে কাচলে অতটা পরিষ্কার হয় না, তো ওই জন্য একটু কেচে আর কি ভিজিয়ে দিয়ে তারপরে এসছি ঘরে। এখনও আমার অনেক কাজ বাকি রয়েছে সকালে সমস্ত কাজ, আর এক কদিন না পুজো দিনই তো, পুজো না দিলে অস্বস্তি হয়, মানে আমার পুজো দিতে একটা হ্যাবিট হয়ে গেছে, পুজো না দিলে আমার ভালো লাগে না। তো বন্ধুরা কী করে কাঠপোকা কামড়া মানে এই হাত থেকে বাঁচানো যায় তোমরা একটু বলতে পারো, আমার না সত্যি সত্যি জানা নেই কী করে এই কাঠপোকা আমার খাটটার কি অবস্থা, এত শখের জিনিস এত দামের জিনিস একটা নষ্ট হয়ে যাচ্ছে আমার চোখের সামনে, আমি মুখ কিছু করতে পারছি না কী করে করা যায়। তো আমার খুব টেনশানও হয় যে একটা আবার একটা মানে বোঝোই তো, মানে আমাদের মতো সাধারণ ঘরের মানুষ একটা জিনিস শখের জিনিস নষ্ট হয়ে গেলে সেটাকে করা মানে আমার অনেকটা চাপের ব্যাপার, তো মানে ওই জন্য আমার খুব টেনশান হয়। আর ওই খাটটাই কাটছে, অন্য আমার ঘরে তো সবই খাট কাঠেরই ফার্নিচার, তো আমার কাঠের ফার্নিচার খুব ভালোও লাগে, ওই জন্য আমি সব কাঠেরই কিনি। আমার রুমটা তো সব কাঠ আর অন্য সব রুমে নেই যেহেতু ফার্নিচার তোমরা তো জানো, আর এই মোটরটা কারেন্টেরও এত ডিস্টার্ব করে দেয় মানে সকাল হলে ঘুম থেকে উঠে দেখবে কারেন্ট নেই। তো তার জন্য কী করেছি এখন কারেন্ট এসে তো কারেন্টে স্নান ট্যান করে উপরে জামা কাপড় টাপড় নেড়ে দিয়ে ইয়ে পুজো টুজো দিয়ে এখন আমি মানে এই যাবো, প্রায় দশটা বেজে গেছে, এই বিছানাটা এভাবে না রেখে গেলে না খুব অসুবিধায় পড়বে, এসে স্কুলে নিয়ে যাবো মেয়েকে। তো তার জন্য আর অনেক কাজ রয়েছে, অনেক কাজ নিয়ে বেরোতে হবে, তো যেতেই হবে বন্ধুরা।
প্রচুর কাজ রয়েছে, আর এখন মেয়ে এদিকে খাওয়া দাওয়া করছে, ওর ঠাকুমা খাইয়ে দিচ্ছে, আর আমি এদিকে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। কাজ কমপ্লিট হয়ে গেছে, চুলটা এতটা ভিজে, তারপরে চুলটা যেন ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আর কি গোছাচ্ছি। আর এদিকে ওই বালিশের কভারটাকেও কেচে দিয়েছি, তার জন্য ওকে পরে শুকাবে যখন তখন আবার পরিয়ে নেব। আর এখন ওই জন্য এটাকে ওইভাবে রেখে দিলাম, ওইভাবে রাখলে আর একটা রয়েছে এমনি এমনি ফেটে গেছে, ভাবছি চেঞ্জ করবো। কিনেও এনেছি প্রায় এক বছরের বেশি, গতবার বৈশাখ মাসে, আবার বৈশাখ মাস এসে গেছে, এখনও ওটা আমার এত পিজি মানুষ আমি যে সময়ই পাই না যে এরকম একটা ব্যাপার, কিন্তু না অনেক দিন আমি চারটে না পাঁচটা কিনে রয়েছি, মানে খোল আর কি, খোল যেগুলো তুলো থাকে উপরে কভার থাকে, খোল যেটাকে বলে, আমরা খোল বলি আমাদের এখানে আঞ্চলিক ভাষায় খোল বলা হয়, জানি না তোমরা কী বলো। তো ওইটা কেনা হয়ে গেছে পুরো এক, গতবার চৈত্র মাসে কিনেছি, আর এখনও আমার সেই সময় আমি করে উঠতে পারছি না, চুলটা পুরো ভিজে। আর তারপর ভিজে গামছা, আমার ভিজে গামছাটাকেও ধুয়ে দিয়েছিলাম, তো সেই গামছাতে ধুয়েছি বলে আর চুলের অবস্থা পুরো জল ভর্তি। বন্ধু আমার খাওয়া কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে এই ড্রেস করে নিয়েছি, কারণ অনেক টাইম হয়ে গেছে, প্রায় 10:20 বাজে, তো ভেবেছিলাম হেঁটে হেঁটে যাব, কিন্তু হেঁটে যাওয়ার সময় নেই, এবং স্কুটি দাম আছে, মানে স্কুটি চালাবো, কারণ রোদে স্কুটি চালালে না স্কিন পুরো নষ্ট হয়ে যায়, যেটুকুনি মানে পুরো পুড়ে যায়, ট্যান পুড়ে যায় যেটা বলে, সেই একদম পুড়ে যায়। ওই জন্য ভাবছিলাম আমি টোটোতে করে যাব, তো এতটা লেট হয়ে গেছে যে উপায় নেই, স্কুটিতে করে যাব। আর মাও ওয়েট করছে যে ওনাকে নিয়ে যাব। আর এইদিকে দেখো আমার মেয়ে কিন্তু একাকাই রেডি হয়, খালি চুলটা আমাকে আসিয়ে দেবো, চুলটাকে বলেছিলাম ভিজাতে বারণ করেছিলাম, তো চুল ভিজিয়ে দিয়েছে, শুধু এমনি আসিয়ে দেবো আর ক্রিম লাগিয়ে দেবো। ও ক্রিম লাগাচ্ছে, আমিও কামড়ে ক্রিম লাগাচ্ছি, আর চুলের একটা সিরাম দেবো, সিরাম দিলে একটু ভালো হবে, এখন আমি দিই এখন ইদানিং বললাম তো, চুল এখন একটু কম, হেয়ার ফল কম হচ্ছে, মানে আজকেও একটাও চুল পড়েনি, এই দু চার দিন ধরে ই করছি, মানে চুলটা এখন একটু স্কিন চুল দুটোই একটু মোটামুটি ভালো হয়েছে, জানি না এ নিজের প্রশংসা করলে নিজের মানে আমার খারাপও হয়ে যায়, তো তার জন্য কি করব। তো ভালোই হয়েছে, নিজে নিজে একটু মানে যত্ন করাতেই সত্যি একটা জিনিস, যত্ন অবহেলা করলে যতটা খারাপ হয়, যত্ন করলে তার অনেকটা ভালোও হয়, এটাই যে ভালো জিনিস যত্ন করে রাখলে অনেক দিন যায়। তো বন্ধুরা আমরা চলে এসেছি স্কুল থেকে, আমার প্রচুর কাজ ছিল, প্রচুর কাজ নিয়ে গেছিলাম, তো যে কাজটাই করেছিলাম পরে সবাই গেছিলাম প্রচুর, হ্যাঁ কটে গেছিলাম, তো কাজটা কমপ্লিট হয়েছে, তার জন্য অনেকটা অনেকটা শান্তি, মানে একদিনই হবে কাজটা ভাবতেই পারিনি, মানে একটা অফিসিয়াল কাজ তো একদিনে হয় না মোটামুটি, তো হয়ে গেছে, তার জন্য আমার খুব ভালো লাগছে। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত।